দল ছাড়তেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূলের নেতা কর্মীদের। নিজেদের মধ্যে মিষ্টিমুখ করে দল থেকে অঞ্চল সভাপতির পুষ্পপুত্তলিকা দাহ করা হয়, সাথে তোলা হয় একাধিক বিস্ফোরক অভিযোগ। যদিও এই সমগ্র ঘটনা নিয়ে ফের এলাকার বিধায়কের দিকে আঙুল তুললেন। দল থেকে অঞ্চল সভাপতি, তীব্র কটাক্ষ বিজেপির, তুঙ্গের রাজনৈতিক চাপান উতর। দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং জেলা সভাপতিকে দল ত্যাগ পত্র পাঠিয়ে দল ছেড়েছেন মালদহের হরিচন্দ্রপুরের তুলসিয়াটা অঞ্চলের অঞ্চল সভাপতি মনোজ রাম। আর এদিন মনোজ রামের বিরুদ্ধে তৃণমূল নেতা দিলরোজের নেতৃত্বে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে ওই অঞ্চলের তৃণমূলের শতাধিক নেতা কর্মীরা। মনোজ রাম বিগত দিনে আমাদের অঞ্চল সভাপতি রয়েছিলেন এখানে দলের, কিন্তু উনি দলের অঞ্চল সভাপতি থাকাকালীন বিজেপির সঙ্গে আঘাত করে চলেছেন দীর্ঘদিন ধরে। তাই উনি বিগত কিছুদিন ধরেই আমরা আমাদের দল এবং আমরা লক্ষ্য করছি যে উনি প্রতিটা বুথে আমাদের তৃণমূল কর্মীদের কর্মীদের মধ্যে উনি গোষ্ঠীদ্বন্দ্ব একটা লাগিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তুলসিয়াটার বরুল বাজারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নিজেদের মধ্যে মিষ্টিমুখ করে নেতা কর্মী সমর্থকেরা। পুষ্পতুলিকা দাহ করা হয় মনোজ রামের। তৃণমূলের নেতা কর্মীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই মনোজ রাম বিজেপির সঙ্গে আঘাত করে চলতেন, এমনকি তিনি এলাকা থেকে চাকরি এবং ঘর দেওয়ার নাম করে টাকা তুলেছেন। চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তার এই কুকর্মের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই বিধায়কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তিনি দল ছেড়েছেন। আর এ নিয়ে ক্ষুব্ধ ওই এলাকার তৃণমূলের নেতা কর্মীরা। দীর্ঘ বহুদিন ধরে মনোজ রাম মহাশয় আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, কিন্তু বর্তমানে এই যে আমাদের অঞ্চল কমিটি গঠন হওয়ার কথা, সেই কথাকে কেন্দ্র করেই তিনি যখন বুঝতে পারলেন যে আমার আর তৃণমূল কংগ্রেসের ওই পদে থাকার কোনো জায়গা নাই, তিনি যখন ভাব বুঝতে পারলেন তখন তিনি ধীরে ধীরে সরে যেতে লাগলেন। আমাদের বর্তমান 45 নং চাঞ্চল বিধানসভা কেন্দ্রের এমএলএ মাননীয় নিহার রঞ্জন ঘোষ মহাশয়ের বিরুদ্ধে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন তারই বিরুদ্ধে আজকে পথে বিক্ষোভ সমাবেশে সামিল হতে বাধ্য হয়েছি। এমনকি তাদের হুঁশিয়ারি, তাদের বিধায়কের নামে কটূক্তি করা হলে তারা ছেড়ে কথা বলবে না। এদিকে এই সমগ্র ঘটনা নিয়ে বিধায়ককে দায়ী করেছেন মনোজ রাম। বিধায়কের অঙ্গুলেলিহনে নেতা কর্মীরা এরকম করছে বলে তার দাবি। সাথে আরেকবার তিনি দলের অভ্যন্তরে দুর্নীতি এবং একনায়কতন্ত্র নিয়ে তোপ দেখেছেন। ইংরেজিতে পৌরসভার দুর্নীতি প্রসঙ্গ টেনেও তিনি খোঁচা দিয়েছেন বিধায়ককে। দলত্যাগী মনোজ রাম বিধায়ককে খোঁচা দিয়ে বলেন, বুঝতে পারছেন কদিন আগে আমি তৃণমূল কংগ্রেসটা ছেড়েছি, এদের মানে ডিক্টেটরশিপ এবং টাকা নিয়ে যে পদ বিক্রি করা এর বিরুদ্ধে আমি মুখ খুলেছি। স্বাভাবিকভাবে আমাদের এমএলএ নিহার রঞ্জন ঘোষ মহাশয় বিচলিত হয়ে গেছেন এবং এলাকার মানুষের নিশ্চয়ই ওনার উপর চাপ পড়ছে, বলে এইসব বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে করাচ্ছেন, ছেলেগুলো সত্যি ভালো, তোদের সঙ্গে দল করেছি আমি, আমি ছেলেদেরকে দোষ দিব না। টোটাল এর পিছনে হচ্ছে নিহার রঞ্জন ঘোষ। এদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে এলাকার বিজেপির নেতৃত্ব। দল থেকে তৃণমূলের অঞ্চল সভাপতির সঠিক কথা বলেছেন বলে দাবি জেলা বিজেপির। আর গোটা ঘটনাকে ঘিরে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা। প্রথমে কথা বলবো যে মনোজ রাম, যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন, উনি জনসাধারণের কাজ করেছেন এবং তৃণমূলের আসল যে চরিত্রটা আছে সেটা তুলে ধরাতে, বাস্তবে যেটা আছে তুলে ধরেছেন বাস্তব চরিত্রটা। এখন টিএমসির বি টিম সেটা হজম করতে না পারায় ওর এগেস্টে বিক্ষোভ মিছিল করেছে এবং তার পুষ্পপুত্র দাহ করেছে, এটা স্বাভাবিক। আসল কথা যদি বেরিয়ে যায় কোনো টিএমসি নেতার মুখ দিয়ে, তো তাকে ওরা ধামা চাপা দিবার জন্য এগুলো কাজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.